ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলার নামই ঘূর্ণিঝড়। পৃথিবীতে গড়ে প্রতি বছর প্রায় 80টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তাতেই অনেক সময় ভয়াবহ ক্ষতি হয়ে যায়। এগিয়ে আসছে ঝড়ের মৌসুম। ঝড়ের ক্ষতির মাত্রা বুঝতে আর আগাম সতর্ক হতে দেয়া হয় সংকেত, কিন্তু যদি সংকেতের অর্থই না বোঝা যায় তবে প্রস্তুতির কী হবে? এক নং দূরবর্তী সতর্ক সংকেতের অর্থ বঙ্গোপসাগরের কোনো একটা অঞ্চলে ঝোড়ো হাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে, এটি বোঝাতে একটি লাল পতাকা বাঁধা হয়। দুই নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দিয়ে সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বোঝানো হয়। তিন নং স্থানীয় সতর্ক সংকেতের অর্থ বন্দর দমকা হাওয়ার সম্মুখীন, এটি বোঝাতে দুইটি লাল পতাকা বাঁধা হয়। চার নং হুঁশিয়ারি সংকেত দ্বারা বোঝানো হয়েছে বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে, তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাঁচ নং বিপদ সংকেতের অর্থ হচ্ছে অল্প বা মাঝারি ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, তবে মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে অতিক্রম করতে পারে। ছয় নং বিপদ সংকেতের অর্থ হচ্ছে অল্প বা মাঝারি ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে, ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এবং মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে অতিক্রম করতে পারে। সাত নং বিপদ সংকেতের অর্থ অল্প বা মাঝারি ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে, ঘূর্ণিঝড়টি সমুদ্র বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, এক্ষেত্রে তিনটি লাল পতাকা বাঁধা হবে। আট নং মহাবিপদ সংকেত দ্বারা বোঝায় যে প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে, ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে অতিক্রম করতে পারে। নয় নং মহাবিপদ সংকেতের অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে, মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে অতিক্রম করার আশঙ্কা রয়েছে। দশ নং মহাবিপদ সংকেতের অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এগারো নং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত, এক্ষেত্রে বোঝায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে নদীবন্দরের ক্ষেত্রে রয়েছে চারটি সংকেত। এক নং নৌ সতর্কতা সংকেত বোঝাতে বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝোড়ো হাওয়ার কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগের কালবৈশাখীর ক্ষেত্রেও এই সংকেত দেখানো হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়। দুই নং নৌ হুঁশিয়ারি সংকেত দ্বারা বোঝায় বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড় যার গতিবেগ ঘণ্টায় 61 কিলোমিটার বা তার বেশি, এটি হতে পারে একটি কালবৈশাখী ঝড়, নৌযান এদের যে কোনোটির কবলে পড়ার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে 65 ফুট বা তার কম দৈর্ঘ্য বিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। তিন নং নৌ বিপদ সংকেত অর্থ বন্দর এলাকা ঝড়ে কবলিত, ঘণ্টায় সর্বোচ্চ 162 থেকে 88 কিলোমিটার পর্যন্ত গতিবেগের একটি সামুদ্রিক ঝড় সহসাই বন্দর এলাকায় আঘাত হানতে পারে, সকল নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। চার নং নৌ বিপদ সংকেত অর্থ বন্দর এলাকা একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং হঠাৎই বন্দর এলাকায় আঘাত হানবে, ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় 89 কিলোমিটার বা তার চেয়েও বেশি, এক্ষেত্রেও সকল প্রকার নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।